কোথায় লেগেছে তোমার? হ্যাঁ, লেগেছে বুকে। ওকে কই দেখি, ও তোর মতো গুন্ডার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। শুধু কথা বলবার সময় কেন, আমাকে ভালোবাসার সময় এবার থেকে তোকেই বের করতে হবে। অপূর্ব, খুব সুন্দর। আমি নিজে সাজিলে হয়তো এত সুন্দর করে সাজাতে পারতাম না। তোমার মনটা বোধহয় ফুলের মতো সুন্দর, তাই তুমি এত সুন্দর করে সাজাতে পেরেছো। মেম সাহেব, আজ আপনার যেমন শুভ দিন, তেমন আমারও খুব শুভ দিন। আজ আপনার বন্ধু আপনার ঘরে আসবে, আর আমার বন্ধু আমার হৃদয়ের স্বপ্নের রাজ্য থেকে আমার চোখের সামনে এসেছে। তাই তাই সত্যি কথা বলতে কি, আপনার ঘরটা যখন সাজাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল আমি যেন আমার বন্ধুর জন্যই ঘরটা সাজাচ্ছি। ভালোবাসার অনুভূতি সবার জন্যই এক, তাই তোমার এরকম মনে হয়েছিল। যাক এসে কথা। আচ্ছা শোনো, আমার বন্ধু না আসা পর্যন্ত কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। না 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 মিম সাহেব, আসলে আজ আমার বন্ধু না কথা দিয়েছে সে আজ আমার ঘরে আসবে, আমি যাই মিম সাহেব। সাগর, 15টা বছর যতটা আমায় কষ্ট দিয়েছে, 15 বছর পর তোমাকে আবার প্রথম দেখার অপেক্ষার প্রহরটা আমাকে আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। মুক্তা, কোনটাকে বেশি সুন্দর বলবো, তোমাকে না তোমার এই ঘর সাজানোটাকে? তোমার চোখে কোনটাকে সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে সেটাই বলো। দাঁড়াও একবার ভালো করে দেখে নি। সাজানোটাই বেশি সুন্দর। তার মানে আমি সুন্দর নই? আজ আজ এত বছর পরে এসে তোমার আমাকে সুন্দর মনে হলো না, বলো আমি সুন্দর? ঘর সাজানোটা বেশি সুন্দর। আমি বলছি বলো আমি সুন্দর? ঘর সাজানো বেশি সুন্দর। ঠিক আছে, এই 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 শোনো শোনো, আরে শোনো আঙ্কেল, মুক্তার কিন্তু এখনো যে এতটুকু কমেনি। আরে শোনো, তুমি বেশি সুন্দর। তাহলে মিথ্যে বলে কেন? আরে আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। এই মজা করার প্রতিশোধ আমি নেবই, চলো ওপরে চলো। স্বীকার করলাম, কিন্তু তুই যে ওকে ডেকে পাঠালি এই ভাঙা ঘরে, তুই ওকে বসতে দিবি কোথায়? কেন, মায়ের কোলে? মাসিমা, ছোটবেলায় আপনার কোলে কত উঠেছে, এখন কি খুব ভারী মনে হচ্ছে? এই কি কাঁদছেন কেন? আনন্দে কাঁদছি বাবা, আনন্দে কাঁদছি। কোথায় তুমি আর কোথায় আমি? তোমাদের সঙ্গে আমাদের কত ব্যবধান, অথচ তোমাকে দেখলে মনে হয় তুমি আমাদের কত আপনজন, কত কাছের মানুষ। এতগুলো বছর বিদেশে কাটিয়ে এলে, অথচ আমাদের একটু ভুলে যাওনি তুমি। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। নদী, এতগুলো বছর তোমাকে ছেড়ে থাকতে আমার যে কষ্ট হয়েছে না, আমি তোমায় ভাষায় বোঝাতে পারবো না। প্রতিটা মুহূর্ত আমার তোমার কথা মনে পড়েছে। থাক থাক, হঠাৎ এত প্রেমের কথা বলার সাহস কোত্থেকে পেলে? ওই দুটো টানা টানা সুন্দর কাজল কালো চোখের দিকে তাকিয়ে, চোখের ভাষা বুঝো? চোখ দুটো আমার মনের আয়না, আর সেই আয়নায় আমি আমার স্বপ্নের ঘর সাজিয়েছি। স্বপ্নের ঘর বলো না। বলবো না, বললে বললে যদি সেই স্বপ্নের ঘরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাই সেই স্বপ্নের ঘরটা আমার মনেই থাক। জানো আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলবো না। বলো না। বললে যদি স্বপ্নটা মিথ্যে হয়ে যায়,
আমার স্বপ্ন আমার মনেই থাক। তুমি তো আমার স্বপ্নের মানুষ, প্রেমের বাজার থেকে, হৃদয়ের দোকান থেকে আমি তোমাকে কিনেছি। কত দাম দিয়ে পাচ্ছ? টাকার মূল্য দিয়ে কি বাজার থেকে প্রেম কেনা যায়? তাহলে বলো তো, কি মূল্য দিলে প্রেম কেনা যায়? মা, মা, ও মা, আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস পে পাস করেছি বুঝলে। দেখো এবার আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব, আর তোমাকে ফুল বিক্রি করতে হবে না। ভগবান গরিবের দিকে মুখ তুলে তাকিয়েছেন মা, মুখ তুলে তাকিয়েছেন। মা মা, আমি এই খবরটা সাগরকে দিয়ে আসি, সাগর শুনলে তো ভীষণ খুশি হবে। আমি আসছি মা, তাড়াতাড়ি ফিরিস কিন্তু, তাড়াতাড়ি ফিরিস। কংগ্রেচুলেশন, আমি জানতাম পরীক্ষা তুমি খুব ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ। কি হলো, কি দেখছো এমন করে? সত্যি অপূর্ব। কি তুমি বাড়িয়ে বলছ? বাড়িয়ে বলছি না, এ আমার অন্তরের কথা, আমার হৃদয়ের কথা। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল, আর আমার চোখে তুমি। আমার আমার সমস্ত সাফল্যের কৃতিত্ব শুধু তোমার, তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য, তোমার ভালোবাসা আমাকে যে কি উৎসাহ যোগায়, আমার মনে যে কিরকম ঝড় তোলে, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানেই তো আমার মস্ত বড় ভয় সাগর। আমার মতো একজন সাধারণ গরিব ঘরের মেয়ের সাথে কি তোমার বাবা তোমার সম্বন্ধ করতে রাজি হবেন? আমার বাবা আমাকে কতটা ভালোবাসেন তা তুমি জানো না নদী। আমার পছন্দ, আমার চাওয়াকে উনি নিশ্চয়ই গুরুত্ব দেবেন। তবু তবু আমার ভয় হয় সাগর, কোনো অশুভ শক্তি যদি আমাদের বিচ্ছিন্ন করে দেয়। আমায় তুমি শক্ত করে ধরে রাখো সাগর, শক্ত করে ধরে রাখো। দাঁড়া, বাহ গোলাপ, দেখি তো গন্ধটা কেমন। হাত ছাড় কালি, তোর দেখছি সেই আগের মতোই দিমাগটা আছে। এতদিন পর তো সামনে এলাম, কোথায় জিজ্ঞাসা করবি কেমন আছি, একটু আদর করে কথা বলবি, তা নয় সেই আগুনের মতোই জ্বলে উঠলি। বাচ্চার, তোর মতো গুন্ডার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই। শুধু কথা বলবার সময় কেন, আমাকে ভালোবাসার সময় এবার থেকে তোকেই বের করতে হবে। কে তুই, আমাকে চিনিস? হ্যাঁ, নামটা শুনলাম, কালী গুন্ডা। হ্যাঁ, তাহলে তো তোর কালী গুন্ডা গুন্ডামির লাইসেন্সটা আসল না নকল তার একটা পরীক্ষা নিতে হয়। হ্যাঁ, কোথায় লেগেছে তোমার? হ্যাঁ, লেগেছে বুকে। বুকে কই দেখি? তীর তীর পাগলা হওয়ায় উথাল পাথাল করে আমার মন, তীর তীর পাগলা হওয়ায় উথাল পাথাল করে আমার মন। পাগলা হওয়ায় উথাল পাথাল করে আমার মন, তীর তীর পাগলা হওয়ায় উথাল পাথাল করে আমার মন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।